হোয়াটস আপ গাইজ, সকলে কেমন আছেন? আর একটা নতুন ফ্রেশ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের টপিকটা হচ্ছে মূলত যে বিষয়টা নিয়ে, সেটি হলো আপনারা যারা সেলফ ক্লিকিং করেন অ্যাড মুভে, তাদের জন্য একটা খুব বেস্ট ট্রিক নিয়ে আসলাম, যেটা আপনি ফলো করলে অবশ্যই আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন, মাসে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আমার দেখা মতে এই ট্রিক অবলম্বন করে হিউজ পরিমাণ ছেলে মেয়ে যারা ভালো একটা পজিশনে চলে গেছে, আপনিও পারবেন। তো কিভাবে কি সেটাই আমি বলবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুগণ, আজকে আমি বলবো যে আপনি যদি অ্যাপ মুভে সেলফ ক্লিকিংয়ে সফল হতে চান, তাহলে আপনার করতে হবে যেটি, সেটি হলো আপনার যে কোনো একটা প্ল্যাটফর্মে ভালো একটা পজিশনে যেতে হবে, যেমন ইউটিউব হোক, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার, ইনস্টাগ্রাম, যেখানেই হোক, স্কাইপে আপনার হিউজ পরিমাণ বন্ধু লাগবে। আপনার নলেজগুলো আপনি তাদের কাছে শেয়ার করবেন, কীরকম শেয়ার করবেন সেটা আপনার দায়িত্ব। হয়তো ভিডিও বানিয়ে, হয়তো পোস্ট করে, যেরকম হোক সেরকমভাবে আপনি শেয়ার করতে থাকবেন ভিডিও আপনার আপনার নলেজগুলো। তখন কি হবে, আপনার কাছে আপনার ফ্রেন্ডরা খুব বলবে যে না, এই ভাইয়াটা আপনার ফ্রেন্ড হোক অথবা আপনার অচেনা কোনো মানুষ হোক, তারা কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে। আপনি এরকম যদি আপনি 500 অথবা 1000 ইউটিউবে যদি যান, তাহলে আপনি 500 অথবা 1000 সাবস্ক্রাইবার নিয়ে নেন, অথবা আপনি ফেসবুকে যে যদি যান, তাহলে আপনি কিছু ফ্রেন্ড নিয়ে নেন, যেটা আপনার বুঝে যে না, আপনি অনেক ভালো কিছু পারেন, বুঝেন আপনি এই কাজ সম্পর্কে, অ্যাডমোভ সম্পর্কে, এমন কিছু বুঝান তাকে। দেন আপনি যখন মোটামুটি আপনাকে মানুষ ফলো করা শুরু করবে, তখন আপনি করবেন কি, একটা ভিডিও বানিয়ে আপলোড করবেন, যে না ভিডিও অথবা পোস্ট করবেন যে না, আমি এখন একটা গ্রুপ আর্নিং করতে চাই, আমার সাথে কারা কারা কাজ করবেন। আপনি দেখবেন যে তখন আপনার কাছে সাথে কাজ করার জন্য কত মানুষ পাগল হয়ে আছে, সেই কাজের আগ্রহ দেখে আপনার দেখবেন যে অনেক মানুষ আসবে যারা কাজ করতে যাবে আপনার সাথে। এরকম আমার অনেক দেখা আছে, যারা মনে করেন 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনকাম করতেছে 50-50 আর্নিংয়ের মাধ্যমে, যারা আপনি মনে করেন যে আপনার 50%, আমার 50%, আমার অ্যাকাউন্টে যদি আপনি কাজ করেন এরকমভাবে। অবশ্যই আমি এটা করি না এখনও, কিন্তু আপনি পারবেন, কেননা এরকম আমি দেখেছি অনেক মানুষ আছে যারা এরকম করছে। আপনি যদি রিয়েল ওয়েতে কাজ এখনও করতে ভালো করে কাজটি না শিখে থাকেন, এসে যারা ওয়েবসাইটের অ্যাপ যদি ভালো করে না বানাতে পারেন, তাহলে আপনি এটি করতে পারেন আপাতত, পাশাপাশি কিন্তু আপনি ওই কাজটা শিখতে থাকবেন। তাহলে আপনার কিন্তু আইডিয়াগুলো অনেক ভালো জেনারেট হবে, আপনি বুঝতে পারবেন যে এই 50-50 আর্নিংয়ের মাধ্যমে কী কী সমস্যাগুলো বেরিয়ে আসবে আপনার অ্যাডমোভ অ্যাডসেন্সে, কীরকম কাজ করলে আপনার সমস্যা হচ্ছে, কীরকম অ্যাপ বানালে আপনার সমস্যা হবে, এগুলো আপনার মাঝে সরাসরি চলে আসবে। তো এটা পপুলার হতে বেশি দিন লাগবে না, আপনার ইউটিউবে মনিটাইজেশনের কোনো দরকার নেই, আপনি ওখানে মাত্র কতগুলো ফ্রেন্ড সাবস্ক্রাইবার বানিয়ে নেন, ফেসবুকে কিছু ফলোয়ার বানিয়ে নিন, পেজ খুলে অথবা ফেসবুক পেজ ফেসবুকেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ভালো ভালো পোস্ট করুন, তাহলেই দেখতে পাবেন অনেক ফ্রেন্ড আপনার ভক্ত হয়ে যাবে। দেখতে পাবেন এখন ইউটিউবে অনেক মানুষ আছে যাদের কিন্তু ভক্ত, যাদের নামে যদি সে যদি খারাপ কাজটাও করে, তাহলে যদি আপনি তার নামে কিছু বলেন, তাহলে কিছু কিছু মানুষ এমনভাবে রুখে দাঁড়ায় যেটা বলার বাহিরে, সেরকম একটি মানুষ হিসাবে আপনি গড়ে তুলুন নিজেকে করুন, তাহলে দেখতে পাবেন আপনার দরকার নাই তো 50 জন অথবা 60 জন 100 জন হলেই হবে, বেশি দিন না, মাত্র 1 মাস 2 মাস 3 মাস খাটেন, ভালো একটা পজিশনে আপনি যেতেই পারবেন অ্যাডমোভে। আর এসব কিছু শিখে আপনি একটা ভালো প্ল্যাটফর্মে আপনি অ্যাডমোভ নিয়ে আপনার লাইফটা গড়ে নিতে পারেন, খুব ভালো একটা বিল্ড আপ করতে পারেন, আপনার জীবনের সফলতা বয়ে আনতে পারেন এই লাইফে। তো আপনি ভাববেন সবসময় যে আপনি যদি পড়াশোনা করে কী করবেন, একটা চাকরি করবেন, তো অ্যাডমোভেও কাজ করে আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন। আপনি পড়াশোনার জন্য 10টা বছর, আপনি 12টা বছর 16 বছর, অনার্স মাস্টার আমি হিসাব করে দিই, 10 ক্লাস 10 পর্যন্ত 10 বছর, ইন্টার 2 বছর, অনার্স 5 বছরের, মাস্টার্স 3 বছরের মতো প্রায় কত বছর আপনি হিসাব করে দেখবেন 20 বছরের কাছাকাছি হয়ে যায়। আর আপনি 1টা বছর যদি আপনি এই অ্যাডমোভের পিছনে খেটে যান, ভালো করে রিয়াল ওয়েতে কাজ করার জন্য শিখতে চান, আপনি পারবেনই, আমার কনফিডেন্ট আছে। আপনি যদি ভালো করে কাজ করেন আপনি পারবেন, সফলতা অর্জন করতেই পারবেন, চেষ্টার কোনো বিকল্প নেই, লাগে থাকতে হবে, প্রতিদিন কাজ করতে হবে, তাহলেই আপনি ভালো একটা পজিশনে চলে যাবেন। তো ফ্রেন্ড, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। বাই।